হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভাবনা, মুন্সিগঞ্জ হোমমেড কেক ওয়ে ভাবনা পেজ থেকে চলে আসলাম। আজকে ফুল চকলেট ফ্লেভারের মধ্যে একটা কাস্টমাইজ কেক করছিলাম। কেকটা আজকের না, রিসেন্ট করা, বাট অসুস্থতার আগে। তো দুই তিন 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 চার দিন ধরে ভিডিও আপলোড দিচ্ছি না, কারণ আমার পেজে অলরেডি আমি পোস্ট করেছিলাম আমার মুখের মধ্যে আঁকেল দাঁত, যেটা ওইটার একটা অপারেশন হয়েছে। তো তিন চারটার মতো সেলাই ছিল, আলহামদুলিল্লাহ। ব্যথায় টিকতে না পেরে যখন ডাক্তারকে বললাম, ডাক্তার বলো ওনার চেম্বারে যেতে। তো উনি দেখে দেন যে পেন আমি সহ্য করতে পারছি না, এতটা পেন, পাগল হয়ে যাওয়ার মতো, এত কষ্টদায়ক ছিল। তো উনি সেলাইটা কেটে দেন, যেন আলহামদুলিল্লাহ সেলাই কাটতেও অনেক কষ্ট হয়েছে আমার, যেন একটা বড় মানুষ সহজে কান্না করে না, আমি একটা বাচ্চার মতো কান্না করছি, এত পেন ছিল। তো আলহামদুলিল্লাহ উনি ড্রেসিং করে দেন অ্যান্ড মেডিসিনের পাওয়ারটাও বাড়ায় দেন, কারণ আমার আগের মেডিসিনগুলোতে স্লোলি কাজ করছিল, বাট আমি আর কোনোভাবে আমি ঘুমাতে পারছিলাম না, এতটা সিকনেস গেছে। যেন আমি ভাবছি যেন হয়তো নর্মালি হবে, বাট দাঁত তোলার পর যখন কি বলবো, ওইটা ডিটেলসে একদিন ভিডিও করব। বাট সত্যি কথা, করার পর যেন ব্যথা, এটা যার না হবে সে কখনো বুঝতে পারবে না। এক স্যার যখন সিজার হয়েছিল তখন ছিল একটা পেইন সেলাইয়ের, ওইটাতে সচরাচর সবাই আমরা জানি সাবধানে চলাফেরা, একদম হাই পাওয়ারফুল মেডিসিন থাকে, সব কিছু থাকে, বাট এটার বেলাও ছিল। বাট পেইনটা আমার না কেন জানি সিমিলার মনে হচ্ছিল, এত পেইন যেন আমি বলবো কি বলবো, এই পেনের সাথে কোনো কিছুর তুলনা হয় না। মাথায় যেরকম ব্যথা, কানে ব্যথা, গলায় ব্যথা, তারপর মুখ দিয়ে কথা বলা পর্যন্ত যায় নাই। এখন যে কথা বলছি এইটাও খুব কষ্টে কথা বলছি, কারণ আমি চাইলেও সেই শক্তিটা আমার নাই ভিতরে, কারণ একটা ভয় ঢুকে গেছে। আর কথা বলাও নিষেধ, অল্প কথা বলা, যার কারণে আস্তে আস্তে ভিডিওটা করছি। তো তারপরও চেষ্টা করলাম, কেননা ফেসবুকের ভিডিও যখন দিতে হয় তখন রেগুলার দিতে হয়, ইরেগুলার হয়ে গেলে পোস্ট তখন পেজ ডাউন হয়ে যায় রিচ, যার কারণে করা আপনারা জানাবেন। আর এই সুইট কেকটা অর্ডার করেছিলেন এক আপু তার ছোট বোনের বার্থডে উপলক্ষে। তো বোনের 19 বছরে পা দিয়েছিল, 19 বছর উপলক্ষে আপু কাস্টমাইজ করে নিজে এই কেকটা অর্ডার করেন। মাশাল্লাহ কেকটা কমপ্লিট করার পর অনেক ভালো লাগছিল, তো দেখে আমারই ভালো লাগছিল। সিঙ্গেল যদি কেউ এই কেকটা নেয় অনেক সুন্দর, আর কাস্টমাইজ করার পরে কি বলবো। আর সাথে হচ্ছে এখানে 3টা রোজ দিয়ে একটা ছোট্ট বুকেট করে দেওয়া হয়েছিল, ওইটা যেহেতু রিয়েল ফ্লাওয়ার আমি সাথে সাথে কিনে ডেলিভারি ম্যান দিয়ে আসে, যার কারণে এখানে আমি ভিডিওতে অ্যাড করতে পারি নাই, বাট অনেক সুন্দর ছিল, কেননা এমনিতেই সুন্দর লাগছে, যদি একটা রোজ অ্যাড করি কীরকম সুন্দর হতে পারে চিন্তা করেন রোজের বুকেট। তো আই হোপ আপনাদের পছন্দ হয়েছে, আর যারা আমার খোঁজ খবর নিয়েছেন আপনাদের মন প্রাণ থেকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।